এ যেন প্রতীক্ষার অবসান পুজোর আগে সীমান্ত পেরিয়ে ভারতে এলো পদ্মার ইলিশ আগামী কয়েকদিন ধরে মাছ আসবে বলে খবর খুশি ভোজন বাঙালি এ যেন প্রতীক্ষার অবসান বলা চলে দেবীপক্ষে খুশির খবর ভোজন রসিক বাঙালির পাতে পড়বে বাংলাদেশের পদ্মার ইলিশ সোমবার রাত আটটা নাগাদ বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতের পেট্রাপোলে আসে ইলিশ বোঝায় আটটি ট্রাক তিরিশ টনের একটু বেশি মাছ এসেছে এদিন কয়েকদিনের মধ্যেই মোট পাঁচশো টন ইলিশ বাংলাদেশ থেকে আসবে ভারতে জানা গেছে দু সাল থেকে পাকাপাকিভাবে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার বাংলাদেশের হাসিনা সরকার তিস্তার জল বন্টন নিয়ে জটিলতার কারণে ইলিশ আমদানি বন্ধ করে দেয় বলেও খবর এ বিষয়ে ইলিশ চেয়ে সেদেশের প্রধানমন্ত্রীর কাছে দরবারও করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর সে বৈঠকেও হাসিনা জানান তিস্তাতে পানি এলে ইলিশ চলে যাবে অবশেষে সব জটিলতা কাটিয়ে পুজোর মরশুমে পাঁচশো টন ইলিশ ভারতে আসবে এ খবরে স্বভাবতই খুশি ভোজন রসিক বাঙালি আগামী দু এক দিনের মধ্যেই রাজ্যের সমস্ত বড় বাজারগুলিতেই ইলিশ পাওয়া যাবে বলে সূত্রের খবর রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল